আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন বিএনপির ডক্টর মঈন তিনি মন্তব্য করেছেন আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই ভিত্তি নেই তার এই কথাটি ধরেই আজকের আলোচনা চলবে পুরোটা জুড়ে আসলে তিনি যে বিষয়টিকে প্রতিবাদ্য মনে করে কথাটি বলেছেন তা আপনারা সবাই হয়তো বুঝেছেন আমিও বুঝেছি সেটাই বলতে চাই এই নির্বাচনটি কেমন ছিল সেটা যদি আপনারা একটু নিজেদের বুকে হাত রেখে ভাবেন তাহলে সহজেই অনুধাবন করবেন শুধু চামড়ার মুখের কথায় অযথায় কিছু যুক্তি তুলে ধরে এবং একজন ঝগড়ুটে মানুষের মতো শুধু ঝগড়া করার স্বার্থে কথা বলে যুক্তি দেখিয়ে প্রমাণ করা যাবে না সাত জানুয়ারির নির্বাচনটি চমৎকার ছিল এই নির্বাচনটি এক পেশে একপক্ষীয় এবং একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে এ কথা খোদ যারা আওয়ামী করেন তারাও বলেছেন ফলে শুধু তর্কের খাতিরে তর্ক না করে যখন নৈতিকতার নিরিখে আমরা কোনো বিষয় চিন্তা করি তখন সেটাই হচ্ছে প্রকৃত চিন্তা বিবেকের চিন্তা আর সেই চিন্তা থেকে যখন আমরা কোনো বিষয়ের বিশ্লেষণ করি তখন আমরা বুঝতে পারি যে যেখানে নৈতিক বিষয়টি থাকে না সততার বিষয়টি থাকে না সেই বিষয়ের শক্তিহীনতাও রকমের থাকে অর্থাৎ পায়ের নিচে মাটি না থাকার মতো অবস্থা হয় একটা সরকার গঠন করেছেন সংসদ চালু করেছেন সুটেড কোটেড হয়ে নানাভাবে নিজেদেরকে রাঙিয়ে রং চড়িয়ে যাচ্ছে তাই করছেন কথা বলছেন মিডিয়ার সামনে স্পিচ দিচ্ছেন আর তৃপ্তির ঢেকুর তুলছেন এগুলো কতটা নাটকে আর কতটা অর্থহীন তা সবাই বোঝে আর তাই ড মঈন যথার্থই বলেছেন যে এই দলটির পায়ের নিচে বা এই প্রশাসনের পায়ের নিচে মাটি নেই বা অস্তিত্ব নেই বা ভিত্তি নেই যদি তাই হতো তাহলে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার ইতিহাস থাকত না সততার ইতিহাস থাকত না যারাই জবরদস্তি করে বা লাঠি অস্ত্র অন্য কোনো উপায়ে শক্তি প্রদর্শন করে মানুষকে জিম্মি করে ক্ষমতায় থেকেছে তাদের প্রায়শ্চিত্ত কি হয়েছে সেটা জানে সবাই আর যেটা শুদ্ধ সত্য তার জয় কীরকম সেই জয়ের স্বাদ কীরকম সেই জয়ের ভালো লাগা কিরকম তাও মানুষ জানে এবং ইতিহাস সেই ক্ষেত্রেও সাক্ষ্য দেয় তাই বলব বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেন কিছু কিছুজন মুক্তির অপেক্ষায় আছেন হাজার হাজার নেতাকর্মী জেলখানায় আছেন কিছু বের হচ্ছেন এর মধ্যে তারা নতুন করে নিজেদের দলকে চাঙ্গা করছেন নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছেন যে পরিকল্পনাগুলো যদি সত্যিকার অর্থে ওই যে বললাম সততা শুদ্ধতা নিরপেক্ষতা বজায় রেখেই করা হয় তাহলে নিশ্চয়ই তারা সাপোর্ট পাবে একটি দল বৃহৎ দল অংশগ্রহণ করছে না নির্বাচনে তাদের দাবি দেওয়া আছে যে দাবি দেওয়াগুলো শুধু তাদের নয় আপামর জনগোষ্ঠীর বিষয়গুলোকে উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সব কিছু করে ফেললেন ক্ষমতার জোরে ক্ষমতা তো চিরদিন থাকে না মানুষ যেমন চিরদিন বাঁচে না ঠিক তেমনি কিন্তু যদি ন্যায়পরায়ণ হতেন সততাটাকে প্রায়োরিটি দিতেন এবং মানুষের অধিকার আদায়ে সচেষ্ট হতেন একটি নির্বাচন হবে তার ব্যবস্থাপনায় নিরপেক্ষতা অবলম্বন করতেন সবার অংশগ্রহণ থাকত এবং একটি দারুণ মাত্রার ভোটার উপস্থিতি পরিলক্ষিত হতো তাহলে এই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করতো না এবং এই নির্বাচন হতো জমজমাট নির্বাচন মানুষের স্বাধীনতা যখন থাকে ভোট দেবার আমি ভোট কেন্দ্রে গেলাম আমি বললাম যে আমি আমার স্বাধীন মতো ভোট দেব আপনারা আমাকে কোনোভাবে বাধাগ্রস্ত করবেন না বাধা দেবেন না বা ভয় ভীতি প্রদর্শন করবেন না যখন সেটা নিশ্চিত করার জন্য বাহিনীগুলো ভলান্টিয়ার অথবা অন্য যারা আছে সহায়তা করবে ভোটারকে ভোটার শান্তি মতো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এরপরে যে ফলাফল হবে সেই ফলাফলের ভিত্তিতে যে বাজারাই সংখ্যাগরিষ্ঠ হবে এবং সরকার গঠন করবে তাতে তো কোনো আপত্তি থাকার কথা নয় উচিত নয় আমি জনগণের জন্য অথবা আমরা জনগণের জন্য অথবা আমার দল জনগণের জন্য অনেক কিছু করেছে করে যাচ্ছে সেটা দৃশ্যমান ধরুন এই উন্নয়ন কর্ম মেট্রো রেল ট্যানেল পদ্মা সেতু আরও নানাবিধ কর্মকাণ্ড এটা যদি জনগণ এতই ভালোভাবে দেখে ভালোভাবে নেয় এবং জনগণের স্বার্থে যদি চলতি সরকার ঠিকঠাক মতো কাজ করে থাকে তাহলে চলতি সরকারের ভয়ের তো কোনো কারণ নেই যে জনগণ তাকে ভোট দেবে না তাহলে কেন একটি নাটক মঞ্চস্থ করা হলো সেই নাটকটি মঞ্চায়ন করে কি খুব সুনাম হলো মানুষ কি বোঝে না নাকি মানুষ অবুঝ নাকি মানুষ খুব হ্যাপি এই যে লাখ লাখ মানুষ ভোট দিতে পারলো না ভোট দিতেই যায়নি কারণ সম্ভাব্য গ্যাঞ্জাম এবং ঝামেলায় জুড়িয়ে যাওয়া আহত হবার সম্ভাবনা নিহত হবার সম্ভাবনা আপনারা জানেন যে একপক্ষ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ এবং যিনি আওয়ামী লীগের তিনিও তো আওয়ামী লীগই করেন অথচ নির্বাচন পরবর্তী মারামারি হয়েছে একজন অপরজনের বাড়ি ঘরে হামলা করেছে কুপিয়েছে দেয়ালে টিনের বেড়া কুপিয়ে ক্ষতবিক্ষত বিক্ষত করেছে এটা তো হবার কথা ছিল না সেখানে তো বিএনপি অথবা অন্যান্য বিরোধী দলের কেউই ছিল না তাহলে নিজেদের মধ্যেই যখন এই কামড়া কামড়ি তখন বোঝাই যাচ্ছে এই নির্বাচনটি যদি সত্যিকার সবার হতো অংশগ্রহণ তাহলে নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হতো কিন্তু যারা নির্বাচন আয়োজন করবেন তাদের তো দায়িত্ব এটা সরকারের যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কাজে লাগিয়ে একটি সুষ্ঠু চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় যারা সৎ মানুষ তারাই কাজটা করে তারা সৎ থেকেই ন্যায় পরায়ণতা বজায় রেখেই স্মার্ট হয় তারাই নায়ক হয় তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হয় মানুষের হৃদয়ের মনে কোঠায় তারাই কিন্তু অবস্থান করে যত নাটকে এবং অসৎ অবিবেচক প্রশাসককে মানুষ কখনো মনে রাখতে চায় না ভালোভাবে মনে রাখে না এবং ইতিহাস তাদেরকে ঘৃণা ভরে চরম অপমানের সাথে প্রত্যাখ্যান করে দর্শক ভালো থাকুন সবার জন্য শুভ কামনা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ورحمه الله